খুলে দেওয়া হয়েছে সব তৈরি পোশাক কারখানা সকাল থেকে কাজে যোগ দেন শ্রমিকরা এর আগে মঙ্গলবার তৈরি পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমই জরুরি বোর্ড সভায় কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত চার অগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমই প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আবারও কারখানা খোলার সিদ্ধান্ত হলো কারখানা কার্যক্রম শুরুর বিষয়ে জানাতে গাজীপুরে কালিয়াকোয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব বিপ্লব জানাবেন পোশাক সহ বিভিন্ন কলকারখানার কার্যক্রম শুরুর বিষয়ে সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে জি সাত আপনি যেমনটি জানেন যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের কারণে কিন্তু এই শিল্প কলকারখানা বন্ধ ছিল যার ফলে কিন্তু এই সারা দেশের যে আন্দোলন সেই আন্দোলনের কারণেই কিন্তু এই শিল্প কারখানা বন্ধ ছিল যে গতকালকে বিজেএম পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের সকল খুলে দেওয়া হয়েছে যার ফলে সকাল থেকে গাজীপুরের কালিয়া হয়েছে আমি সকালে দেখেছি যে সকাল থেকেই তারা কিন্তু যার যার প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন এবং কাজ করছেন তবে শ্রমিকদের সাথে আমি কথা বলেছি তারা বলেছেন যে কারখানার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের নিরাপত্তার কারণে কিন্তু তাদের এখন অনেকটা আতঙ্ক কেটে গেছে তারা নির্ভয়ে কিন্তু তারা এই শিল্প কলকারখানাতে তারা কাজে যোগ দিয়েছেন এবং কাজ করছেন তো আমি বলে রাখি যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা এখানে কিন্তু প্রায় তিনশো তিন শতাধিকের মতো শিল্প কারখানা রয়েছে এই শিল্প কলকারখানার কিন্তু প্রায় লাখ লাখ শ্রমিক রয়েছে আর এই শ্রমিকের একমাত্র আয় উপার্জন রয়েছে এই শিল্প কারখানা যার ফলে তারা বলছেন যে আসলে দেশের সকল কিছু কাটিয়ে নিলেই ভালো তারা যেন কোনো বিশৃঙ্খলা চায় না তারা চাই সুষ্ঠু এবং শান্তি এবং পরিবেশের দিয়ে যা তারা যেন কাজ করতে পারে তবে কর্তৃপক্ষের সাথে বলে কথা বলেছি তারা জানিয়েছেন যে এই কারখানা বন্ধর কারণে তাদের কিন্তু অনেক টাকায় ক্ষতি হয়ে গেছে জি সাথে এই ছিল শিল্প কলকারখানার সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে